हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आमी खूब भालो आछी और आशा करछी तुम्हारा सबाई खूब भालो आछो। और तुम्हारा तो जानो आमी एखन रंगियाय आछी। तोमादेरके आमी लास्ट ब्लगे बोलेछिलाम जे तोमादेरके आमी एकदिन रंगियाटा घुरे देखाबो और आमार हजबैंडेर अफिसटाओ देखाबो। तो रंगियाटा जेहेतु आमी पुरोटा चीनी ना, ताई पुरोटा घुरे देखानो सम्भव ना। ताई आजके आमी आमार क्वार्टार थेके अफिस जावा अब्दि जेटुकु आछे सेटुकु तोमादेरके घुरे घुरे देखाबो। आमरा आजके पाये हेटे बेरोच्छी, तो चलो आमादेर साथे, स्किप करबे ना, पूरा वीडियो देखबे। तो चलो आमरा क्वार्टार दिए शुरू करी। एटा आमादेर क्वार्टार, एई नीचटाते आमरा थाकी और एटा होच्छे पुरो गलिटा। खूबी सुंदर एखानटा, एई गलिटा दिए हाँटले ना बिकेल बेला टाइमटा किभाबे चले जाए बोझाई जाए ना। खूब सुंदर, खूब सुंदर। आर एखाने ना खूब गाछपाला देखा जाए। चलो तोमरा देखते पारबे, सामने आरो आछे। तो चलो सोजा एखान दिए सोजा चले गेले होच्छे रंगिया डीआरएम अफिस, जेखानटा आमार बर चाकरी करे। আর ডান দিকে রাস্তা ধরে চলে গেলে হচ্ছে রঙিয়া মার্কেট আছে ওখানটায়। আরও অনেক কিছু আছে ওখানটায় দেখার, মন্দির আছে, একটা খুব সুন্দর একটা স্কুল আছে, সেগুলো তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো। এটা হচ্ছে পার্ক, এটা একটা খুব সুন্দর পার্ক, কিন্তু পার্কটা আজকে বন্ধ। এটা ঠিক এই যে আমাদের কোয়ার্টারের গেট, দেখো গেট থেকে সোজা বের হয়ে আসলেই বাঁদিকেই পার্কটা। আর পার্কটা আজকে যেহেতু বন্ধ, সেহেতু আমার মেয়ের মনটা খুব খারাপ হয়ে গেছে, ও পার্কে যাবে করে আশা করেছিল। তো বন্ধ যেহেতু কিছু আর করার নেই। তো চলো এখন আমরা সোজা চলে যাই অফিসের দিকে। যেতে যেতে দেখতে থাকো কি সুন্দর গাছপালা, দেখো চারিদিকে একদম সবুজ। আর এখানে রাস্তাগুলো দেখো তোমরা ঠিক করে, কোথাও কোনো নোংরা নেই, কিন্তু আছে হয়তো দু একটা পাতা টাতা পড়ে আছে, কিন্তু যেটা নোংরা আবর্জনা সেসব কিন্তু নেই কোথাও, একদম পরিষ্কার রাস্তা। আমরা কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি আজকে ঘুরতে। দেখো রাস্তা দিয়ে এখন প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, বাইক স্কুটি সমানে যাচ্ছে, কারণ এখন অফিস ছুটি হয়ে গেছে মোটামুটি 5:30 বাজে। তো সব ডিপার্টমেন্ট ছুটি হয়নি এখনও, কিছু কিছু ডিপার্টমেন্ট আছে ছুটি হয়ে গেছে, তো সবাই এখন বাড়ির দিকে ছুটছে। আর তোমরা তো জানোই এটাও ঠিক আমাদের স্কুলের মতন, আমাদের স্কুল ছুটি হওয়ার পর যেমন আমাদের একটা মানে তাড়াহুড়ো থাকতো কতক্ষণে আমরা বাড়ি গিয়ে পৌঁছবো, তো অফিস স্টাফদেরও তাই, ছুটি হওয়ার সাথে সাথে ওদের মানে কতক্ষণে ওরা বাড়ির দিকে যাবে, কতক্ষণে ওরা বাড়ি যাবে, এই একটা ছটফট থাকে ওদেরও। তো ওরা সবাই ছুটছে এখন বাড়ির দিকে। এটা দেখো রেল লাইন, এটা ঠিক কোন দিকটায় গেছে জানি না। তো চলো আমরা এগিয়ে যাই। ওই দেখো সামনে হচ্ছে স্টেশন, ট্রেন দেখা যাচ্ছে। তো এখান দিয়ে সোজা চলে যাব আমরা, সোজা গেলেই ডিআরএম অফিস। এই যে এখান থেকে শুরু হয়ে গেছে অফিস, এখানে অন্য ডিপার্টমেন্টের গেট, এটা আমরা এখানটায় ঢুকবো না, আমরা আরেকটু সামনের দিকে যাব, গিয়ে তারপর ওখানে আরেকটা বড় গেট আছে ওখান দিয়ে ঢুকবো আমরা। তো তার আগে আমার হাজবেন্ডকে একটা ফোন করতে হবে, কারণ আমরা এমনি এমনি ঢুকতে পারবো না, আমার হাজবেন্ড বের হয়ে এসে তারপর আমাদেরকে নিয়ে যাবে। তো আমার মেয়ে খুবই খুশি, দেখো নাচতে নাচতে যাচ্ছে, কারণ বাবার অফিস দেখতে যাচ্ছে। তো ভেবেছিলাম তোমাদেরকে বাইরে থেকেই দেখাবো, কিন্তু না, মেয়ে বায়না ধরেছে ও ভিতরে যাবে, ও ভিতরে গিয়ে ওর বাবার অফিস দেখবে। তো মেয়ের বায়নার জন্য যেতে হলো, তো আমার হাজবেন্ডকে ফোন করব এখন, ও এসে আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। ভিতরে কিন্তু ভেতরটাও কিন্তু খুব সুন্দর, দেখো প্রায় আলো জ্বলে গেছে, সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কারণ অন্ধকার হয়ে এসছে মোটামুটি সন্ধ্যা এখন। চলো ভিতরে গিয়ে দেখি, ভেতরে গার্ডেনটাও খুব সুন্দর। বাইরে থেকে তোমরা দেখে একটু নিশ্চয়ই বুঝতে পারছো ভেতরটা কেমন হবে, দেখো গাছগুলো দেখে খুব সুন্দর ভেতরটা। তো চলো ভেতরটা দেখি, কিন্তু আমার আর তর্স হয়েছিল না, তাই আমি কয়েকটা সেলফি নিয়েছি। তো লাস্টে তোমাদেরকে সেলফিগুলো দেখাবো, আমার মেয়েরও কয়েকটা ফটো তুলেছি। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, ওর বাবা চলে এসছে, এখন আমরা ভিতরে যাব। রাস্তাটা পার করতে হবে, আমরা রাস্তার এই পারে দাঁড়িয়ে আছি, ওই যে ওর বাবা আসছে, ওই যে এসে পড়েছে। তো চলো ভিতরে যাই, ওই যে ওর বাবা আগে আগে যাচ্ছে, এখন আমার মেয়েও পিছনে পিছনে দৌড়বে। এটা পার্কিং জোন, এদিকে একটা ওইদিকে আরেকটা আছে। চলো সোজা যাই, দেখো দেখতে কি ভালো লাগছে না দেখতে গার্ডেনটা, দেখো গার্ডেনের গাছগুলো, ল্যাম্পগুলো খুব সুন্দর, একদম চারিদিকে আলো হয়ে গেছে। চলো ওই দেখো আমার মেয়ে ওর বাবার হাত ধরে নাচতে নাচতে যাচ্ছে, ও যাচ্ছে একদম ভিতরে ঢুকতে, কিন্তু ভিতরে ঢোকা তো সম্ভব না, কেমন লাগে না, ভিতরে সব অফিস স্টাফরা আছে, ওখানটা চট করে গিয়ে এরকম ঢোকাটা ঠিক না, তাই আমরা বাইরে থেকে ঘুরেই চলে এসেছি।
चलो तुम्हरा देखते थको हमारे साथ भेतरटा। तो फ्रेंड्स तुम्हारे रंगिया डीआरएम अफिसटा केमन लागल आमाके कमेंट करे जानाबे। आर वीडियो जदि तुम्हारे भालो लागे ताहले प्लिज लाइक कमेंट शेयर करे दिओ और आमार चैनलटा अवश्य सबसक्राइब करो। जारा सबसक्राइब करेछो तादेरके असंख्य धन्यवाद और जारा एखोनो सबसक्राइब करोनी तारा प्लिज ताड़ाताड़ी सबसक्राइब करे दाओ। देखो एटा आरेकटा पार्किंग एरिया और ये पार्किंग एरियार भितर दिए गिए हजबैंडेर जेटा डिपार्टमेंट अकाउंट्सेर सेटा ओखानटाते ही चाकरी करे ও অ্যাকাউন্টসের সেকশন অফিসার। তো এখান দিয়ে বাদিক দিয়েই ওর অফিসটা। চলো মোটামুটি তোমাদেরকে সবটুকু দেখিয়ে দিয়েছি, এখন অন্ধকারও হয়ে গেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি। আর আমার মেয়ের তো নাচাই শেষ হচ্ছে না, মেয়েকে প্রায় জোর করেই আনতে হয়েছে ওর বাবার কাছ থেকে। চলো এখন আমরা বের হয়ে পড়বো এখান থেকে, যে আমার মেয়েকে নিয়ে এসেছি। চলো বেরিয়ে যাই। আর এখান থেকে বের হওয়ার পরেও একটা যেতে যেতে একটা পার্ক দেখলাম খুব সুন্দর। দেখো পার্কটা বাইরে থেকে একটু হালকা দেখা যাচ্ছে, বেশ একটা ভিতরে পুকুরের মতন আছে, তার চারিদিকে পার্ক। তো ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। তো টাটা।